हेलो फ्रेंड्स, अपने स्वागत जानाई ब्लू एपल्स किचेने। आज के साथ शेयर करब एक शीतकालीन स्पेशल रेसिपी। प्रिपारेशनटर नाम होच्छे फुलकपी बटर मसाला। असाधारण स्वाद है, बाड़ी तो अवश्य ट्राई करबें। और एर आगे आमरा फुलकपिर मालाईकारी, फुलकपिर रेजाला, फुलकपिर कोरमा, फुलकपिर दम बा फुलकपिर रसा, विभिन्न धरण फुलकपिर रेसिपि आमरा शेयर करेछि। सेटा चाहले आपनारा आमादेर चैनेले गिये अवश्य भिडियोगुलो देखे निते पारबें। तो आज के बनाते चलेछि एकदम नतून धरनेर रेसिपि, फुलकपी बाटार मसाला। ताहले चलुन भिडियोटी शुरू करी। और रेसिपिटी भालो लागले अवश्य बंधु बान्धबदेर साथे शेयर करबें एबं आमादेर चैनलटी सबस्क्राइब करबें। ताहले चलुन रान्नाटा शुरू करा जाक। এখানে দেখুন আমি ছোট ছোট পিস পিস করে ফুলকপি কেটে রেখেছি। এইবার ফুলকপিটাকে আমি 5 মিনিটের মতো একটু ভাপিয়ে তুলে নেব। সামান্য লবণ দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি একটু 5 মিনিট ভাপিয়ে দেব। এখানে দেখুন বাটার মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ আর সামান্য দারচিনি ফোড়নে। ফোড়নটা ফ্রাই হয়ে যখন সুন্দর গন্ধ বেরাবে সেই পর্যায়ে দিয়ে দেব। এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেটে রেখেছি। দিয়ে দিয়েছি 4 পিস কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর বড় সাইজের 3 কোয়া রসুন। এবার এটা আমি বাটার আর তেল কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। 1 টেবিল স্পুন বাটার দিয়েছি আর 1 টেবিল স্পুন তেল দিয়েছি। একদম হালকা করে এটা আমি লো হিটে রেখে 2 মিনিটের মতো ফ্রাই করে দেব। 2 মিনিট পেঁয়াজটা আর সমস্ত মশলা আমি হালকা ফ্রাই করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব বড় একটি সাইজের টমেটো। এখানে আমি 250 গ্রাম ফুলকপি দিয়ে প্রিপারেশনটি তৈরি করছি, তো সেই অনুপাতে মশলা আমি অ্যাড করছি। আর দিয়ে দেব কাজু বাদাম। এইবারে যতক্ষণ না টমেটো মেল্ট হয়ে যাচ্ছে, সফট হয়ে যাচ্ছে, মেল্ট হয়ে যাচ্ছে বলা ভুল, সফট হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত লো হিটে এটা আমি একটু ফ্রাই করে নেব। তারপরে হিটটা বন্ধ করে দেব। দেখুন টমেটো সফট হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে হিটটা আমি বন্ধ করে দিয়ে মশলাটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে সামান্য জল অ্যাড করে মিক্সিতে একটি স্মুথ পেস্ট রেডি করে ফিরে আসবো। এটা আমি হালকা হাতে এই বাটার আর মশলার যে তেলটা রয়েছে তার মধ্যে 2 মিনিটের মতো একটু ফ্রাই করে দেব। আর ফুলকপিটা কিন্তু একদম যেটা বলেছি পাতলা পাতলা করে ছোটো ছোটো করে কাটতে হবে। আর এটা কিন্তু আমি 50% ভাপিয়ে নিয়েছি। আর ফুলকপিটা কিন্তু লাল করে ভাজলে হবে না, একদম হালকা করে যদি সাদা সাদাই থাকে অথচ কাঁচা গন্ধ না থাকে লো হিটে দিয়ে ঠিক এক্স্যাক্টলি এরকমভাবে 2 মিনিটের মতো ফ্রাই করে এটা তুলে নিতে হবে। ফুলকপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবার ফুলকপিটা আমি তুলে নেব। সেই কড়াইতেই 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি আর 1 টেবিল স্পুন বাটার আমি দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেবো মিডিয়াম সাইজের 1টি পেঁয়াজ কুচি আর তার আগে দেবো 2টো তেজপাতা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া রেড বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই কোনো নতুন রান্না আমরা আপলোড করবো তার নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজটা হালকা করে আমি ফ্রাই করব, ডিপ ফ্রাই করবো না, জাস্ট স্বচ্ছ কালারটা আসবে সেই পর্যন্ত এটা ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা হালকা স্বচ্ছ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো গুঁড়ো মশলা। দেবো হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, দিয়ে দেবো 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা একটা সুন্দর কালার আসার জন্য। আর দিয়ে দেবো 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। মশলাটা 2 মিনিটের মতো লো হিটে রেখে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব। 2 মিনিটের মতো যেই একটু ফ্রাই হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব যে পেস্টটা, একটি পেস্ট আমি রেডি করে রেখেছি, সেই মশলার পেস্টটা আমি দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে সামান্য জল অ্যাড করে দেব।
এইবারে লো থেকে মিডিয়াম হিটে রেখে মশলাটা আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু সুন্দর একটা গন্ধ বের আছে, যেটা আপনারা বাড়িতে যখন তৈরি করবেন, বারবার বলি তখন নিশ্চয়ই পাবেন। আর বাড়িতে ট্রাই করার পর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চিনি। আর এই প্রিপারেশনটি কিন্তু কুলচা, লাচ্ছা, পরোটা, রুটি, লুচি, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে অসাধারণ লাগবে। তো শীতকালে আমরা বেশিরভাগ লোকই রাত্রেবেলা বিভিন্ন ধরনের পরোটা খাই বা লাচ্ছা কুলচা এসব বানাই। তো সমস্ত রকম ভিডিওই কিন্তু আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখতে পারবেন। আর তার সাথে সাইড ডিশ হিসাবে এই কলিফ্লাওয়ার বাটার মশালা নতুন একটি রেসিপি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এইবারে ভেজে রাখা ফুলকপিটা আমি দিয়ে দেবো। ভাপিয়ে রাখা প্লাস ভেজে রাখা, শুধু ভেজে রাখা নয়, দুটোই কিন্তু করা হয়েছে। এটা দেখুন কালারটা কি অসাধারণ চলে এসছে, আর গন্ধও কিন্তু অসাধারণ বেরাচ্ছে। এক মিনিটের মতো ফুলকপিটা মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি। এইবারে যে বাটিতে, মিক্সির বাটিতে আমি মশলাটা পেস্ট করেছি, সেই বাটিটা ধুয়ে আমি জল অ্যাড করবো। ফুলকপিটি কিন্তু আমি যখন ভাপিয়েছি তখনই 50% সিদ্ধ করে নিয়েছিলাম, আর ভাজার সময় কিন্তু আরও 10% সিদ্ধ হয়ে গেছে। তো এমন পরিমাণে জল দিতে হবে যাতে এটা ঝোল না থাকে, একটু গ্রেভি গ্রেভি থাকে। তো সেই কথা মাথায় রেখে কিন্তু জলটা অ্যাড করতে হবে। আর সামান্য জল আমি অ্যাড করবো, যেহেতু ফুলকপিটা আরও 40% সিদ্ধ হবে। এইবার হিট লোতে রেখে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট লো হিটে এটা আমি রান্না করে ফিরে আসি। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কলিফ্লাওয়ার কিন্তু, ফুলকপি আমার প্রপার সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি, দিয়ে দেবো 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য কসুরি মেথি। এবারে হালকা হাতে মিশিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমার কলিফ্লাওয়ার বাটার মশালা। এই কলিফ্লাওয়ার বাটার মশালা এখন আমি গরম গরম পরিবেশন করব পরোটার সাথে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই পর্যায়ে হিটটা আমি বন্ধ করে দেব। তারপরে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব গরম গরম কলিফ্লাওয়ার বাটার মশালা।